কুম আসসালাম আহমতুল্লাহি কথু আমাদের এক বোন জানতে চেয়েছেন যে চুল বের হয়ে যাওয়ার কারণে খিমার দিয়ে সেটা আটকায় আপনি যখন সালাত আদায় করতে যান তখন আপনার কপাল ঢাকা পড়ে যায় তো এমত অবস্থায় সেজদা শুদ্ধ হবে কিনা আলহামদুলিল্লাহ আহ জি আহ আমরা সকলেই জানি যে সেজদা সাতটি অঙ্গের উপরে করতে হয় সাত অঙ্গের উপরে সেজদা করলেই সেজদা শুদ্ধ হয় এর মধ্যে অন্যতম অঙ্গ হচ্ছে আহ মুখমন্ডল বা কপাল নাক তো এই কপাল এবং নাক এটা মাটিতে বা সেজদার জায়গায় পোস্টে যদি কোনো গ্যাপ তৈরি না হয় তাহলে আশা করি যে এমত অবস্থায় আপনার সেজদা করাতে কোনো সমস্যা হবে না যেমনটি আমরা জায় নামাজের উপরে আমরা যখন সেজদা করি মূলত আসলে আমাদের সেজদাটা হচ্ছে আল্লাহ সবাহান হওয়া তালাকে না মাটিকে না জায় নামাজকে না আমার যে খেমার বা যেটা স্কার্প রয়েছে সেটার উপরে না সেতু নিয়াত শুদ্ধ থাকলে এবং মাথা কপাল এবং নাক এটা যদি সরাসরি যদি জমিনের উপরে বা জমিনের উপরে বিছানো কাপড় সেই কাপড়ের উপরে টাইলসের উপরে তার উপরে সমান ভাবে যদি মিশে যেতে যদি কোনো আপনার এর মধ্যে যদি বাধার তৈরি না হয় অথবা গ্যাপ তৈরি না হয় উঁচু নিচু না হয় তাহলে আশা করা যায় যে আপনার শুদ্ধ হবে মূল কথা হচ্ছে কপাল এবং এটা জায়গায় সমানভাবে মিশতে হবে এক্ষেত্রে যদি আপনার যে ওর বা খেমারের কথা বললেন সেটা যদি কোনো বাদার তৈরি না করে তাহলে আপনার সেজদা ইনশাল্লাহ শুদ্ধ হবে তো এরপরও সতর্কতা অবলম্বনের জন্য নবী মোহাম্মদ যে জিনিস তোমার ভিতরে সন্দেহ সংসায়ের জন্ম দেয় সে সমস্ত জিনিস তুমি এড়িয়ে যাও অর্থাৎ সে ধরনের কথা তুমি বলো না সে ধরনের কাজ তুমি করতে যেও না বরং যে জিনিসের ভিতরে যে কথার ভিতরে কাজের ভিতরে সন্দেহ সংশয় থাকে না তুমি বলার বা করার চেষ্টা করো তো তেমনটি যেহেতু আপনার বিষয় এ নিয়ে একটু সন্দেহ জেগেছে এবং সেই সন্দেহের ধারাবাহিকতাই এখন প্রশ্ন তুলেছেন বা প্রশ্ন করতে হয়েছে অতএব এই সন্দেহ যত জিনিস থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এটা আহ সবচেয়ে উত্তম আল্লাহ আলম বসালাম আল্লাহ নবীনা মোহাম্মদ